আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসকে অনলাইন মিডিয়া চ্যানেলে আশা করি আল্লাহর রহমাতে সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটি মর্যাদাপূর্ণ বিস্ময়কর দোয়া বা আমল শেয়ার করতে যাচ্ছি যেটা পড়লে দশ লক্ষ নেকির সাথে আরো মহামূল্যবান পুরস্কার পাবেন ইনশাআল্লাহ হতে পারে আপনার কোটি কোটি টাকা রয়েছে কিন্তু তার বিনিময়ে কেয়ামতের দিন একটা কিনতে পারবেন না কারণ এই দুনিয়ার অর্থ সম্পাদ টাকা পয়সা হাতে কোনো কাজে আসবে না একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে আমরা কি একটা চিন্তা করি আখিরাতের জন্য কতটুকু করতে পেরেছি যেটা আমাদের পরকালে সম্বল হতে পারে হয়তোবা করি না একটি হাদিস শেয়ার করছি হাদিস শরীফে এসেছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট বা উত্তম জায়গা হল মসজিদ এবং নিকৃষ্ট নিম্নতম জায়গা বাজার তারপরেও আমাদের কত প্রয়োজনে সেখানে যেতে হয় তাই না কোনো ব্যক্তি যদি বাজারে গিয়ে বা বাজারে যাওয়ার পর এই দুয়াটি পরে তার জন্য বড় বড় তিনটি ফজিলাত সব রয়েছে হাদিস শরীফে এসেছে হজরত ওমর ইবনে খাত্তাব রাদাল্লাহ তালানহু হতে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইশাদ করেছেন যে ব্যক্তি বাজারে প্রবেশ করার সময় বা বাজারে গিয়ে তথা মার্কেটে গিয়ে একটি দোয়া পড়বে তার জন্য বড় বড় তিনটি সব পুরস্কার রয়েছে তিরমিজি হাদিস নং তিন হাজার চারশো আঠাশ চলুন দোয়াটি দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এরকম আরও অনেক ভিডিও পেতে তো দুয়ারটি হলো লা ই লাহা ইল্লাহু লা শাহিকা লাহু লাহুল মুলকু আলাহুল হামদু ইউ হি ওয়া ইউ টু ওয়াহুয়া হাইউ লা ইয়ামু টু বিয়া দি হিল কুল্লি শাহিন কহির আমি আবারও রিপিট করছি একটু ধীরে ধীরে লাই লাহা ইনলাহু ওয়াহ্দাহু লা সারিকা লাহু লাহুল মুলকু ওয়াহুল হামদু ইহি অ ইমেদু ওয়াহুৱা হাইয়ো লায়ামুদু বিয়া দি হিল খঈর ওয়াহুয়া আলা কুল্লিশায়াইন কদির সুপ্রিয় দর্শক আমি এটি আমার ভিডিওতে আরবি বাংলা এবং অর্থসহ আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব এবারে চলুন দোয়ার ফজিলাত বা মর্যাদাতে এই দোয়াটি পড়লে একবার যদি কোনো ব্যক্তি বাজারে গিয়ে দোয়াটি পড়ে তার জন্য কি কি রয়েছে এক নম্বর যে ব্যক্তি বাজারে গিয়ে এই পড়বে তার আমল দামায় দশ লক্ষ নেকি বা সব লেখা হবে দুই নম্বর এই দোয়া পড়ার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তির দশ লক্ষ সগিরা ঘোনাসমূহ মাপ করে দিবেন আমরা প্রতিনিয়ত জেনে না জেনে বুঝে না বুঝে কত যে অসংখ্য গুণা করে ফেলি তার কোনো হিসাব নেই যখন আমরা এমন একটি দোয়া পেয়েছি যেটা পাঠ করলে স্থগিরা গুণা থেকে ক্ষমা পেতে পারি তাহলে কেন সেটি আমরা পড়ব না নিশ্চয় পড়ব তাই না তিন নম্বর এই দোয়া পড়ার কারণে আল্লাহ ওই ব্যক্তির দশ লক্ষ মর্যাদা সম্মান উঁচু করে দিবেন তথা দশ লক্ষ মর্যাদা বাড়িয়ে দিবেন এবং জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা এই দোয়াটি মুখস্থ করে নিবেন এবং বাজারে গিয়ে একবার হলেও পড়বেন এত মর্তবাপূর্ণ দোয়া পড়ার সুযোগটি হাতছাড়া করবেন না এটা আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই ছিল আজকের আলোচনা এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এখানেই বিদায় দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আবার আবরাকাত